মেহেরপুরের দড়িয়াপুর যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত এখানেই হতো মা ছিন্নমাস্তার পূজা তথা আরাধনা দেশভাগের পর ওখানকার মন্দিরের মাটি নিয়ে এসে নদীয়ার টেহট্টির গরিবপুর গ্রামে মন্দির তৈরি করে যে পূজা শুরু হয়েছিল তা এবার একান্নতম বর্ষে পদার্পন করেছে সাধারণত সারা বছর ধরে ছিন্নমস্তা মায়ের নিত্য পূজা হয়ে থাকে তবে অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীতে মায়ের যে পূজা শুরু হয় তা এক মাস ব্যাপী চলে আর এই এক মাস ধরে পূজা উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসে দোকানপাট শুরু হয় মেলা এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম হয় মেলা যাতে শান্তিতে ও নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে লাগানো হয়েছে সিসিটিভি প্রসঙ্গত উল্লেখ্য যে আজ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার উদ্বোধন করেন টেহট্টের বিধায়ক মাননীয় গৌরীশঙ্কর দত্ত মহাশয় টেহট্ট থেকে প্রণব বিশ্বাসের রিপোর্ট খবরের দর্পণ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট